আজ আমরা এই ভিডিওটির মাধ্যমে জানাবো শাওয়াল মাসের ছয়টি রোজা রাখার ফজিলত। এ সম্পর্কে জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার বিনীত অনুরোধ করছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা এই ভিডিওটির মাধ্যমে জানাবো শাওয়াল মাসের ছয়টি রোজা রাখার ফজিলত। এ সম্পর্কে জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার বিনীত অনুরোধ করছে। রমজানের সিয়াম পালনের পর শাওয়াল মাসের ছয়টি রোজা রাখা সুন্নতে মুস্তাহাব, ফরজ নয়। শাওয়াল মাসে ছয় দিন রোজা রাখার বিধান রয়েছে। এ রোজা পালনের মর্যাদা অনেক বড়, এতে প্রভূত সওয়াব রয়েছে। যে ব্যক্তি এই রোজাগুলো পালন করবে সে যেন গোটা বছরই রোজা রাখল। এ বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে সই হাদিস দ্বারা বর্ণিত রয়েছে। আবু আয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেছেন, হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখল, এরপর শাওয়াল মাসে ছয়টি রোজা রাখল, সে যেন গোটা বছরই রোজা রাখল। সুবহানাল্লাহ। সহিহ ইবনে খুজাইমত হাদিসে এসেছে এ ভাষায় যে রমজান মাসের রোজা হচ্ছে দশ মাসের সমান, আর ছয় দিনের রোজা হচ্ছে দুই মাসের সমান। এভাবে এক বছরের রোজা হয়ে গেল। হাম্বলি মাঝহাব ও শাফি মাঝহাবের আলিমগণরা সুস্পষ্ট উল্লেখ করেছেন যে রমজান মাসের পর শাওয়াল মাসে ছয়টি রোজা রাখা এক বছর ফরজ রোজা পালনের সমান। অন্যথায় সাধারণ নফল রোজা ক্ষেত্রেও সব বহু গুণ হওয়া সাব্যস্ত, কেননা এক নেকিতে দশ নেকি দেয়া হয়। সুবহানাল্লাহ বিহামদিহি। এছাড়া শাওয়ালের ছয় রোজার আরও ফায়দা হচ্ছে, অবহেলার কারণে অথবা গোনাহর কারণে রমজানের রোজার উপর যে নেতিবাচক প্রভাব পড়ে থাকে সেটা পুষিয়ে নেয়। কিয়ামতের দিন ফরজ আমল কমতি নফল আমল দিয়ে পূরণ করা হবে। সুবহানাল্লাহ। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মানুষের আমলের মধ্যে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। তিনি আরও বলেন, আমাদের রব ফেরেশতাকে বলেন, অথচ তিনি সব কিছুই জানেন, তোমরা আমার বান্দার নামাজ দেখো, সে কি নামাজ পূর্ণতাভাবে আদায় করেছে নাকি নামাজে ঘাটতি রয়েছে। যদি পূর্ণভাবে আদায় করে থাকে তাহলে পূর্ণ নামাজ লেখা হয়, আর যদি কিছুটা ঘাটতি থাকে তখন বলেন, দেখো আমার বান্দার কোনো নফল নামাজ আছে কি না। যদি নফল নামাজ থাকে তখন বলেন, নফল নামাজ দিয়ে বান্দার ফরজের ঘাটতি পূরণ করে দাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এরপর অন্য আমলের হিসেব নেওয়া হবে, মহান আল্লাহ তালাই ভালো জানেন। সুপ্রিয় দর্শক, মহান আল্লাহ তালার কাছে আমাদের সবার একটাই দাবি থাকবে এবং একটাই অনুরোধ থাকবে, তিনি যেন পবিত্র রমজান মাসের পরে শাওয়াল মাসের এই ছয়টি রোজা আমাদের সুস্থতার সাথে পালন করার তৌফিক দিন। আমিন।